না আমার সাথে কেন এরকম হয় আমি একটু বেশি ইমোশনাল আর আমার সাথেই বারবার এগুলো ঘটে ছোট বাচ্চারা রাস্তাঘাটে পড়ে থাকে আর আমার চোখের সামনে নজরে পড়ে মানুষ কতটা নিষ্ঠুর এত ছোট বাচ্চাদেরকে ফেলে রাস্তায় মায়ের কাছ থেকে দূরে করে আমি জানি না কেন এগুলো করে তো সেটা একদমই ঠিক নয় আমি বুঝতে পারি অনেক বিড়াল পালা অনেকের পক্ষেই সমস্যার কিন্তু এমন একটা বয়সে তাদের তুমি রাস্তায় ছেড়ে দাও যখন তারা নিজেরাই নিজেদের খাওয়ার জোগাড় করতে সক্ষম হবে কিন্তু এইটুকু বাচ্চা যাদের নিজের খাওয়ার জোগাড় করা তো অনেক দূরের কথা এরা ভালো করে কিছুই বুঝতে পারে না হাঁটতেও পাচ্ছে না ঠিকঠাক করে সবে চোখ ফুটেছে আর এদেরকে ফেলে দিয়েছে আর আর আমার এরা পড়েছে আমি যখনই এমন বাচ্চাদেরকে একেবারে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বাড়িতে হাজির হই এরকম করে করে আমার বাড়িতে মানে এখন বিড়ালের সংখ্যা আট নয় জন রয়েছে তো যার পরে আমার পক্ষে আর রাখা সম্ভব হচ্ছে না আর সব থেকে বড় কথা মাই সমস্ত দায়িত্ব পালন করে তো তার জন্য মাও একটু রেগে যায় যে এত বাচ্চাকে নিয়ে আসছি তাদেরকে কি করে মানে সমস্তটা টেক কেয়ার করা হবে কারণ আমার বাড়িতে শুধু বিড়াল নয় খরগোশ রয়েছে বেশ কয়েকজন তারপরে কুকুররাও রয়েছে তো তাই জন্য মানে আমাদের পক্ষে সমস্তটা দেওয়া সম্ভব হচ্ছে না তাই জন্য এইবারে আমার এক সাহায্য নিলাম ওকে জানালাম যে যে এমন দুটো বাচ্চা কেউ জানা আছে যাদের কাছে আমি বাচ্চাটা দি বাচ্চাগুলোকে দিতে পারবো ওরা যত্নে রাখবে তো ও আমাকে বললো ওর জানা কেউ আছে তো সেই কারণে ও আজকে এসে ওদেরকে নিয়ে যাবে তো তার জন্য তার আগে একটু খাইয়ে দেওয়া হচ্ছে কারণ ও যেখানে যাচ্ছে কখন খাবে বা কিছু আমরা কিছু জানি না আমার বন্ধু কলেজে যাচ্ছে ওখান থেকে ও তারপরে ওই বাচ্চাগুলোকে দেবে তো তো অনেকটা টাইম খাওয়া ওদের পক্ষে খাওয়া দাওয়া করা সম্ভব নয় তাই জন্য আগে থেকে ওদেরকে একটু খাইয়ে দিলাম ওর সঙ্গে পাঠিয়ে দেবো এবারে কালকে আমি নিজে এক জায়গায় যাচ্ছিলাম তো তখনই ওদেরকে দেখতে পেয়েছি তো আমার পক্ষে সেই মুহূর্তে ওদেরকে আনা পসিবল হচ্ছিল না বলে আমি আমার বোনকে ফোন করে বলেছি যে অমুক জায়গায় এই বাচ্চাগুলো রয়েছে ওকে তোরা তুই নিয়ে আয় বাড়িতে নিয়ে এসে রাখতো বোন যথারীতি ওদেরকে সেই জন্য তখন নিয়ে এসেছিল তো যাই হোক এত ছোট বাচ্চাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ কেউ ফেলবেন না ওদের মায়ের কাছ থেকে এরা না নিজেরা খেতেও পারে না দেখুন এদেরকে খাইয়ে দিতে হচ্ছে এদের সামনে দুধ ধরলে সেই টুকু পর্যন্ত এরা খেতে শেখেনি এখনও আপনাকে যদি ছোটোবেলায় কেউ এভাবে আপনার মায়ের কাছ থেকে দূরে করে রাস্তায় ফেলে দিত আপনি কি বাঁচতে পারতেন কিংবা আপনার কাছ থেকে আপনার সন্তানকে কেউ যদি এভাবে দূরে করে বাইরে ফেলে দেয় রাস্তার মধ্যে তখন আপনার কি পরিস্থিতি হতে পারে একবার ভাবুন ভাবতে শিখুন তাহলে আমার মনে হয় না আপনার পরবর্তী সময় এরকম কিছু করার ইচ্ছে প্রকাশ করবেন আপনি আর বিড়ালের জানি বিড়ালরা অনেক বাচ্চা দেয় পরপর ঘন ঘন তাহলে আমি সেক্ষেত্রে বলবো একটা সলিউশন আছে যে ওদের স্পে করিয়ে নেওয়া যদি সেটা সম্ভব কারণ এখানে সেরকম ডাক্তারও পাওয়া পসিবল নয় আর তার থেকে বড় কথা মানে বেশ ব্যাপার থাকে সেটা সবার পক্ষে সম্ভব নয় তো সেক্ষেত্রে বাচ্চাকে আর মাকে যে যখন তারা নিজেরাই খেতে শিখবে কিংবা ফেলে দিলে মা সমেত তাদেরকে পাঠিয়ে দিন কোথাও ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে দিলে তারা বাঁচতে পারবে না দেখি 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 রে বাড়িতে নতুন কেউ আসলে সবাই যেমন দেখতে চলে আসে সেরকমই আমাদের বাকি বিড়ালদেরও তাই হয়েছে এদের দুজনকে দেখে বাকিরাও ছুটে ছুটে আসছে দেখতে যে ঘন্টু এসে গেছে দেখার জন্য ঘন্টু হচ্ছে আমাদের বাড়ির সব বিড়ালদের সর্দার আমরা ওকে বর্দা বর্দা বলি হ্যাঁ সবাই দেখছে এই এই মুতা দিলি কেন মুতা দিলি কেন এটাই তো তোর খাবার খারাপ স্বভাব বুঝে আছে বাচ্চাটা এই যে ছোট্ট পুচকু দেখুন কত ছোট পুচকুগুলো এদেরকে ফেলে দিয়েছিল আমরা কালকে রেস্কিউ করে এনেছি ওদেরকে তারপরে এখন আমার এক বন্ধুর কাছে ওদেরকে দিয়ে দেবো আমার বাড়িতে অনেক অনেক বিড়াল রয়েছে সম্ভব হচ্ছে না প্রায় আটজন রয়েছে এখন তো যা ওদের এখনই নিয়ে যাবে তো তাই আগে একটু ওদেরকে ফোন করতে

আরেকজনকে খাওয়ানো হচ্ছে খোল এটা না একদমই বোঝে নাই বাচ্চাটা বলে কিছু লোক করে খাচ্ছে গো আমার মা যত্ন করে ওদেরকে খাইয়ে দিচ্ছেন আর একটু পরে আমার বন্ধু আসবে ওর কাছে আমি দিয়ে দেবো বাচ্চা দুটোকে ও আবার আরেকজনের কাছে দিয়ে দেবে তো আশা করি ওরা খুব ভালো একটা পরিবার পাবে আমি অবশ্যই খোঁজখবর নেবো ওরা ঠিকঠাক আছে কি না এই বিষয়টা আর যাদের বাড়িতে পাঠানো হচ্ছে তাদের বিড়াল পালার অভ্যেস আছে কারণ যাদের বিড়াল পালার অভ্যেস নেই তারা এত ছোট বাচ্চাদের কিন্তু মানে বাঁচাতে পারবে না তো যেহেতু ওদের বিড়াল পালার অভ্যেস আছে সেই কারণেই ওদের বাড়িতে পাঠানো হচ্ছে কিছুদিন আগে আমি আরও একটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম সে যদিও এদের থেকে বেশ খানিকটা বড় কিন্তু সে বৃষ্টিতে ভিজে একেবারে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল তো ওকে এনে বাড়িতে দুধ দুধ খাইয়ে এখনও আমাদের সঙ্গেই রয়েছে মানে মায়ায় জড়িয়ে গেছে আর দিতে পারিনি কাউকে আর কিন্তু এখন এতই বেশি বাচ্চা হয়ে গেছে যে আমাদের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না সেই জন্য আমার বন্ধুকে বললাম তো আশা করি এরা একটা ভালো পরিবার পাবে আর এই যে পুচকুটা এখানে দুধ খাওয়া হয়ে গেছে হচ্ছে পেট ভরেছে তোমার কিদুম মুটেছে পুচকু বাবু হচ্ছে তোমার ভাই খাচ্ছে এখন ঠিক আছে নতুন জায়গায় যাবে নতুন বাড়িতে যাবে বুঝেছো হুম বুঝতে পেরেছো নতুন বাড়ি যাবে তোমরা আজকে কেনাও কেনাও এরপর নতুন বাড়ি যাবে পাচ্ছে হ্যাঁ মা খাওয়ার যতই তুমি দাও মায়ের ইয়েটা তো পাচ্ছে না না মায়ের তাপটা তো পাচ্ছে না বাবা এ আবার দেখছে সবাই দেখছে যে কারা এলো কারা এলো বাড়িতে চলে যাবে রে ওরা চলে যাবে বাবা হুম এই যে আমার বন্ধু এসে গেছে তো তারা হুড়ো করছিল একটা কলেজে তারা ছিল তার থেকে বড় কথা আমাকে বারবার বলছিল যতক্ষণ বেশি রাখবি আরো মায়ায় জড়াবি তো তার থেকে চল আমার কাছে দিয়ে আমি নিয়ে যাই তো ওই জন্য ও এসেই সাথে সাথে এই বাস্কেটটা নিয়ে হাঁটা দেওয়া শুরু করেছে যার কাছে দিবি আমার সাথে কথা বলাবি মনে থাকে যেন ঠিক করে ধর ঠিক করে ধর যাই হোক পৃথিবীর সকল বাচ্চা ভালো থাকুক আর প্রতিটা মানুষ মানবিক হোক ব্যাস এইটুকুই বলার ছিল আর কিছু নয়